রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু এক মহিলার। ওই ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার দুপুরে লালসিংমোড়া বাজারে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছেন। দমকল কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়েছে। ঘটনার বিবরণে জানা গিয়েছে, মঙ্গলবার দুপুরে লালসিংমোড়া বাজারের রাস্তা পার হতে গিয়ে বাইকের ধাক্কায় মৃত্যু হয়েছে তুলসী নম নামে এক মহিলার। ওই ঘটনায় গুরুতর আহত হয়েছে আরো দুইজন ব্যক্তি। মঙ্গলবার দুপুরে লালসিংমোড়া বাজারে স্থানীয় মানুষ ঘটনাটি প্রত্যক্ষ করে দমকল বাহিনীকে খবর পাঠিয়েছে। দমকল কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তুলসী নমকে মৃত বলে ঘোষণা করেছেন। কিছুক্ষণ আগে ফায়ার সার্ভিস তিনজন নিয়ে আসে, তাদের বক্তব্য অনুযায়ী লালসিংমোড়া ব্রিজের একটা অ্যাক্সিডেন্ট হয়। দুইজন বাইক আরোহী, নাম হলো বিকাশ দেবনাথ 39 বছর এবং ননিগোপাল দেববর্মা 60 বছর। এই দুজন বাইক আরোহী তুলসী নম নামে এক মহিলা রাস্তায় ধাক্কা দেয় এবং তিনজনকে ফায়ার সার্ভিস আমাদের হাসপাতালে নিয়ে আসে এবং আনার পর আমরা দেখতে পাই তুলসী নম ব্রড ডেড অবস্থায় আছেন। আর বিকাশ দেবনাথ ওনার হাতে এবং পায়ে ইঞ্জুরি আছে এবং আরেকজন ননিগোপাল দেববর্মা উনিও মাথায় আঘাত পেয়েছেন। তো আমরা এখন মহিলা থানায় তুলসী নমের ব্যাপারে আমরা খবর জানাচ্ছি আর বাকি দুজনকে আমরা প্রাথমিক চিকিৎসার পর ট্রমা সেন্টারে নিয়ে যাব। স্যার, মহিলা কি হাসপাতালে আনার পর মৃত্যু হয়েছে নাকি? উনি আনার পথেই কুসুমত মৃত্যু মারা গেছেন, আনার পর আমরা ওনাকে মৃত অবস্থায় নিয়ে যাচ্ছি। কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। আহত হলেন বিকাশ দেবনাথ ও ননিগোপাল দেববর্মা, তাদের হাতে ও পায়ে গুরুতর আঘাত লাগে। এ নিয়ে গোটা মহকুমা হাসপাতাল চত্বরে কান্নার রোল পড়ে যায়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।